আমি অনেকটা দূর যাত্রা করে আমরা এসে পৌঁছেছি কি জানো এটা কি মিউজিয়াম দেখো তো জেনোসাইড মিউজিয়াম জেনোসাইড মিউজিয়াম হচ্ছে একটু বলে রাখা দরকার অনেকটা রাস্তা ইয়ে থেকে নমপেন থেকে প্রায় আমাদের কতক্ষণ লাগলো আধা ঘন্টা হাফ অ্যান আওয়ার লাগলো এসে পৌঁছতে তা জেনোসাইড মিউজিয়াম হচ্ছে এইখানেই সেই পলপট সেই অত্যাচারী পলপট যে মানে মানে পৈশাচিক অত্যাচার করে গেছিল 1975 থেকে 1979 খ্রিস্টাব্দ অব্দি ইয়ে মানে কম্বোডিয়ানদের ওপরে উনি যেটা করতেন যত শিক্ষিত এখানকার ছিল কম্বোডিয়ানরা যত শিক্ষিত উচ্চশিক্ষিত যারা তারাকে নিয়ে নিয়ে হত্যা করত কারণ ওনার একটা ভয় ছিল এটাই যে ওনার সাম্রাজ্য যেন কেউ হাতছাড়া না হয় যতখানি মানুষকে ইলিটারেট বানিয়ে রাখা যায় সেটাই ছিল ওনার মূল উদ্দেশ্য ওনার মুখ্য উদ্দেশ্য ছিল সেইটাই হাউ টু মেক দ্য পিপল ইলিটারেট সো নো ওয়ান ক্যান প্রোটেস্ট এগেনস্ট হিম আমরা ভেতরে গেলে বুঝতে পারবো কীভাবে নরপৈশাচিক অত্যাচার উনি চালিয়েছিলেন এই পলপট পলপটকে বলা যেতে পারে পলপট হলো জোসেফ স্ট্যালিন তারপরে ইডি আমিন যত ডিক্টেটার্স রয়েছে তাদের মধ্যে ওয়ান অফ দ্য মানে মানে মোস্ট টাইরেন্ট ডিক্টেটার্স বলা যেতে পারে পলপট পলপটের অত্যাচারের নিদর্শন 5000 নরমুণ্ড একসাথে একদিনে হত্যা করেছিল দিস দ্য জেনোসাইড ফিল্ড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই মাত্র দেখে এলাম কিলিং ফিল্ড জেনোসাইড মিউজিয়াম কতটা অত্যাচারী হতে পারে একটা মানুষ 14-15 বছরের শিশুকেও সে রেহাত দেয়নি নৃশংসভাবে হত্যা করেছে নৃশংসভাবে যার এই মনুমেন্টের মধ্যে 5000 নরমুণ্ড রাখা আছে একদিনে এক রাতে মেরেছিল কোনো পশুও পারবে না এইভাবে দ্য থিং দ্য মিসক্রিয়েন্ট দ্য ডিড ওয়াজ ডান বাই পল পট ইন দ্য ইয়ার অফ 1976 ইন দ্য মান্থ অফ দ্য মে 1976 অল দোজ হু হ্যাভ রিভল্টেড এগেনস্ট পল পট This massacre took place. They were killed. So, Bondhu, kemon tomar ajje bolo? Haan, very sad moment. Ashole ekto onno rokom lage jinish ta eto gula matar khuli dekhle ba odher marar drishyo dekhle okolpone bhaba jay na. Thiki boleche Imran jeta kalpona amader kalpona chintar baire একটা মানুষকে কিভাবে এভাবে হত্যা করতে পারে একটা আমরা একটা মুরগি মারতে গেলে আমার খারাপ লাগে বা একটা পিঁপড়ে মারতে গেলে খারাপ লাগে এটা 5000 তার মধ্যে শিশু ছোট ছোট শিশুগুলোকে পর্যন্ত ছাড়ে এই সেই জায়গা যেখানে রাখা আছে এই নরমুণ্ডগুলো আপনারা শুধু ভেবে দেখুন একবার এখানে তিনটে বাচ্চাকে ঝুলিয়ে রাখা হয়েছিল শুয়োরের বাচ্চা বললেও কম হয় পলপটকে ওই যে বাচ্চাগুলো সেই খেলনা লাস্ট যে খেলনাগুলো নিয়ে খেলেছিল 4 বছরের শিশু এই গাছের মধ্যে তাদেরকে ঝুলিয়ে ঝুলিয়ে মেরেছিল পলপট কারণ তার দোষ কি দোষ হলো তার বাবা মা কেন পলপটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে বিদ্রোহীদের সঙ্গে কেন রয়েছে কি বলা যাবে এরপরে পলপটকে বন্ধুরা আপনারা কিছু এর সম্বন্ধে বক্তব্য থাকলে বলতে পারেন পৃথিবীতে আমরা কোনোদিন অসুর নরপিশাচ এগুলো ভাষাতেই শুনেছি মগর কবি হাম লোগো নে দেখে নেই কিসকো কেতে হ্যায় দানব তো পলপট ফির আগে জোসেফ স্ট্যালিন রাশিয়া মানে উসকা ভি চিজ দেখে হ্যায় কি রাশিয়া ঘুমনে গেয়ে থে একই বাকি হ্যায় ইডি আমিন কা উগান্ডা যা পে এক চিজ হওয়া থা মালুম নেই আগে কতনে সারে এসে বন্দে ইয়া বন্দি ইস ধরতি মে জন্ম লেগা আর উসকা কব বিনাশ হোক মাস গ্রেভ অ্যাকচুয়ালি এখানে একটু বলে রাখি এইভাবে কেন কাঠের ওপর দিয়ে চলতে হয় পুরো এরিয়াটাই হচ্ছে গ্রেভ কবর এবং কবর নয় কবর তো একটা সম্মান মানুষের শেষ সমাধি যেখানে দেওয়া হয় এটা কবর নয় গণহত্যা নরহত্যা করে মাটির তলায় জাস্ট পুঁতে রাখা হয়েছে এইসব এই যে এখানটায়
কত সহস্র যে এখনো নরনারী শিশু এর তলায় পোঁতা আছে তার ঠিক নেই। এই যে এই নীরব গাছগুলো তার সাক্ষী। বেশি দিন না, 1975 1975 খ্রিস্টাব্দের ঘটনা। চলো ইমরান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ